হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা নেল আর্টের কিট নিয়েছি, ছোট্ট কিট, মানে এত হিউজ কিছু নেই, মিনিমাম যে জিনিসগুলো আছে। তো তার মধ্যে একটা এই জিনিসটা ছিল, এই মানে স্যালো টেপ টাইপের এগুলো খানিকটা, হ্যাঁ, মানে টেনে দিলে লাগিয়ে তারপর আবার কেটে দিলে ওটা চিটিয়ে থেকে যায়। তো আজকে এইটার মধ্যেই একটা কালার আমি ইউজ করব আমার নেলে। প্রথমে নেল পালিশটা পরব, তারপরে ইউজ করব। তো দেখো, এগুলো অনেকগুলো কালার আছে, তার মধ্যে এই ব্লুইস কালারটা আমি ইউজ করব। আর পায়েও এই ব্লু কালারের নেল পালিশটা, এই যে এটা এটা পরবো। ব্লু নয়, এটা ঠিক সি গ্রিনও নয়, স্কাইও নয়, মানে অ্যাকচুয়াল যে কী নাম এই কালারটার আমি জানি না। তো যাই হোক, এইটাই আগে অ্যাপ্লাই করব, তারপরে একটু পাটা শুকিয়ে গেলে আবার এটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমি এটা ফার্স্টবার করছি, কেমন এক্সপিরিয়েন্স হয় সেটা করার পরেই বুঝতে পারবো, ভালো খারাপ যাই হোক। তো আগে করি, না করলে তো বুঝতে পারবো না। তো ক্যামেরার ছায়াটা পড়েছে, আর আমি আগের দিনই নেল রিমুভার দিয়ে এটা তুলে নিয়েছি। এটা খুব একটা ডিপ শেডের নেল পালিশ নয়, একটু হালকা শেডেরই। তো চলো তাড়াতাড়ি ইউজ করে নিই দুটো পায়ে। এই পায়ে ইউজ করে নিলাম, একইভাবে এই পায়েও ইউজ করে নেব। তো দেখো বন্ধুরা, দুটো পায়েই নেল পালিশটা পরা কমপ্লিট হয়ে গেছে। আমি টো রিংগুলো পরে নিচ্ছি, টো রিংগুলো পরলে আর একটু দেখতে বেশি ভালো লাগবে। তো একটু শুকিয়ে যাক, তোমাদেরকে বলেছিলাম নেল পালিশটা একটু শুকতে তো টাইম নেবে, একটু শুকিয়ে যাক, দিলে তারপরে ওই এটা ইউজ করব, ঠিক আছে? কি নামও আমি ঠিক জানি না, যাই হোক টেপ টাইপের, হ্যাঁ, কালারিং টেপ। দেখো বাম পাটায় পড়েছি, বাম পাটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, ডান পাটা একটু সিম্পল সিম্পল লাগছে। তো প্রথমে বুড়ো আঙুলটাতেই দুটো দিয়েছি, আর তারপরে আঙুলগুলোতে সব একটা একটা দিয়েছি। এটা থাকবে কিন্তু খুব বেশিক্ষণ থাকবে না যেটা মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো এ পাটাতেও পড়ে নেওয়া যাক।
বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জিনিসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একদম ফার্স্ট টাইমই আজকে ট্রাই করলাম, আশা করি এর পরপর যত বা ট্রাই করব একটু ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। তো তোমরা যদি এই জিনিসটা সম্বন্ধে কিছু জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আর কি ধরনের নতুনত্ব কি ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতন আসছি, নেক্সট দিন আবার দেখা হবে। যদি কেউ সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। টাটা।